ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। সময়ে ওষুধ সরবরাহ করতে না পারার কারণে কলকাতা এবং হায়দ্রাবাদের তিনটি ওষুধ প্রস্তুতকারী সংস্থাকে কালো তালিকাভুক্ত করল স্বাস্থ্য দপ্তর। এই তিন সংস্থাকে 3 বছরের জন্য কালো তালিকাভুক্ত করেছে রাজ্য সরকার। সেই সঙ্গে এই 3 সংস্থার দেওয়া ব্যাংক গ্যারান্টি বাবদ প্রায় 25 লক্ষ টাকা, যেটা সরকারের কাছে জমা ছিল, সেই টাকাও বাজেয়াপ্ত করা হয়েছে। কলকাতার যে সংস্থাকে এই কালো তালিকাভুক্ত করা হয়েছে, আমরা সেই সংস্থায় রয়েছি। ওষুধ উৎপাদন বন্ধ রয়েছে, সংস্থার কর্তৃপক্ষের কাছে কালো তালিকাভুক্ত হওয়ার পর স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকা এসে পৌঁছেছে। সংস্থায় এখন উৎপাদন সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। যারা কর্মচারীরা রয়েছেন তারাও কিন্তু এই মুহূর্তে কাজ করতে পারছেন না, কাজও বন্ধ। সংস্থা কর্তৃপক্ষের দাবি যে যে কাঁচামাল দিয়ে তারা ব্যবসা করতেন, ওষুধ উৎপাদন করতেন, সেই কাঁচামাল সম্পূর্ণটাই চীন থেকে আনাতে হয়। সেই কাঁচামালের দাম কেজি প্রতি কয়েক গুণ বেড়ে গেছে, যে কারণে দুদফায় তাদেরকে শোকজ করার পর তারা জবাব যখন দিয়েছিলেন স্বাস্থ্য দপ্তরকে, তারা সেটা জানিয়েছিলেন। স্বাস্থ্য দপ্তরের কাছে অনুরোধ জানানো হয়েছিল যে তারা যাতে এই অর্থ কিছুটা বাড়ান, কিন্তু স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে জানিয়ে দেওয়া হয় যে সংস্থার সঙ্গে যে চুক্তি তাদের হয়েছিল সেই চুক্তিতেই তাদেরকে ওষুধ সরবরাহ করতে হবে স্বাস্থ্য দপ্তরকে, আর তাই তারা সেটা করতে পারেননি। প্রায় 7 থেকে 8 মাস এই জটিলতা চলে। তারপরই 3 সংস্থাকে, যার মধ্যে কলকাতার একটি সংস্থাও রয়েছে, এই 3 সংস্থাকে কালো তালিকাভুক্ত করেছে স্বাস্থ্য দপ্তর। এবং এই সংস্থার থেকে কোনো রকম ওষুধ আর তারা কিনবেন না, এমনটাই কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে সংস্থা কর্তৃপক্ষকে। বিশ্বজিৎ সাহার সঙ্গে সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কলকাতা।